যে ছেলেটির নামে রয়েছে হাজারো অপবাদ, সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় রয়েছে। কেউ তাকে পছন্দ করে, আবার কেউ তাকে দু চোখে সহ্য করতে পারে না। নানারকমভাবে সে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে থাকে, বিশেষ করে তার ভিডিওগুলি প্রতিবাদী হয়ে থাকে। যে ছেলেটির ভিডিওর কমেন্ট বক্স খুললে ভরে যায় নানা ধরনের মন্তব্যে। তবে হ্যাঁ, সে কোনোদিন তার ভিডিও করা থেকে বিরত থাকেনি। রাজ্যের মুখ উজ্জ্বল করেছে একের পর এক কন্টেন্ট ক্রিয়েটররা। এবার টলিউড নয়, সোজা বলিউডে পা রাখছেন মিস্টার হুনসো। বলিউডের ফাইটার মুভি প্রমোশনের চান্স পেলেন রাজ্যের সর্বপ্রথম রোস্টার মিস্টার হুনসো। ছবি ছাড়া মাত্র গোটা নেট দুনিয়ায় তুলপালের সৃষ্টি করেছে। হ্যাঁ, আপনারা এসব ঠিকই শুনতাছেন যে ঋত্বিক রোশনের ফাইটার মুভির প্রমোশন পেয়েছেন মিস্টার হুনসো। আসলে হয়েছে কি, মিস্টার হুনসো যখন দিল্লি যায় চুল ছাড়ার জন্য, ওইখানে বলিউড অ্যাক্টর ঋত্বিক রোশনের সাথে দেখা হয়। ঋত্বিক রোশন মিস্টার হুনসোকে দেখা মাত্রই সঙ্গে সঙ্গে গিয়ে রিকোয়েস্ট করতে লাগলো যে ফাইটার মুভির প্রমোশন করার জন্য। এটাতে মিস্টার হুনসো রাজি ছিল না, কিন্তু ঋত্বিক রোশন অনেক বেগালতা করতে লাগলো মিস্টার হুনসোকে। তারপর গিয়ে সে মিস্টার হুনসো রাজি হলো, কিছু ফটো টোটো তোলা হলো। তারপর আমরা এটাও জানতে পারলাম ওইখানে অমিতাভ বচ্চনের সাথে মিস্টার হুনসো কিছু একটা মিটিং করেছে। আমরা এটা নিয়ে সে ইনকোয়ারি করার পর জানতে পারলাম যে এবছর কেবিসিতে মিস্টার হুনসো অংশগ্রহণ করবে। এ রাজ্যের মধ্যে অনেকে আছে ছেলেটাকে দেখতে পারে না মিস্টার হুনসো। সে ভিডিওর মধ্যে অনেক গালিগালাজ করে, কিন্তু সে আজকে এ রাজ্যের মুখ উজ্জ্বল করে দিল। মিস্টার হুনসো 2019 থেকে ভিডিও তৈরি করে, কিন্তু সে এমন এমন ভিডিও তৈরি করতো যার কারণে অনেক সময় তাকে থানাতেও যেতে হতো। আসলে মিস্টার হুনসো যখন কোনো ভিডিও আপলোড দেয়, সঙ্গে সঙ্গে মানুষ গিয়ে তার কমেন্ট বক্সে অনেক গালিগালাজ করে। সে গালিগালাজ দেখো মিস্টার হুনসো আজ পর্যন্ত ভিডিও করা বন্ধ করেনি। আসলে মানুষ তাকে দেখতে পারে না কিরে, কারণ সে প্রচন্ড গালিগালাজ করে তার ভিডিওতে। সে কেন গালিগালাজ করে? সে আসলে তার গালিগালাজকে অস্ত্র বানিয়ে নিয়েছে। তার অস্ত্র হলো তার গালিগালাজ। সে অস্ত্র দিয়ে সমাজের কিছু অসৎ, পাপী, দুষ্ট মানুষ আছে, ওইগুলিকে সে ধ্বংস করে। আসলে ঠিক এটাই তো বন্ধুরা, মিস্টার হুনসো আগে পরে কি করে তা জানার জন্য আমাদের সাথে জুড়ে থাকুন। আর ক্যামেরাম্যান দুলামিয়ার সাথে আমি আলামিন, আপনারা দেখছেন সাওয়া টিভি।